সবকিছুর উপর কিন্তু একটু লাকেরও দরকার। দিয়া সিদ্দিকী নামটা এখন সবারই পরিচিত। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, তবে আর্চার হওয়ায় সে স্বপ্নকে ছুঁতে না পারার আক্ষেপ ঘুচে গেছে তার। ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, বাট এখন ডক্টর হওয়ার ইচ্ছা নাই, আর্চার হইছি, আর্চারি আর্চারি। যাত্রাটা দীর্ঘ না হলেও সফলতার ছোঁয়া পেয়েছেন কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলে। কদিন আগে দেশের হয়ে পেয়েছেন উদীয়মান ক্রীড়াবিদের খেতাবও, তাই দেশের প্রতি দায়ভারটা আরও অনেকখানি বেড়ে গেছে এই আর্চারের। সামনে আছে ইসলামিক সলিডারিটি গেমস মিশন, উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে সে মিশনে বাজিমাত করার লক্ষ্য তার। কমনওয়েলথ গেমসে আর্চারি না থাকায় পদক জয়ের ক্ষীণ সম্ভাবনাটাই সত্যি হয়েছে। শূন্য হাতেই বার্মিংহাম ছেড়েছে অংশগ্রহণকারীরা। তবে ইসলামিক সলিডারিটিতে অংশগ্রহণের জন্য প্রস্তুত দেশসেরা রোমান দিয়ারা দীর্ঘ সময় প্রস্তুতি, টেকনিক আর পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পদক জয়ের প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। আমাদের প্রস্তুতি ভালো, এর আগেও আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি। এই বছরের শুরু থেকে ক্যাম্প শুরু হয়েছে ইসলামিক সলিডারিটি গেমস এবং এশিয়ান গেমসকে উপলক্ষ করে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেক চেষ্টা করেছি যেন ভালো কিছু করতে পারি ইসলামিক সলিডারিটি গেমসের জন্য, প্রতিদিনই প্র্যাকটিস করেছি। এর তুলনায় আমাদের টিম এখন স্ট্রং, আমরা প্র্যাকটিসও সেই তুলনায় ভালো করছি। আর এর আগের ওয়ার্ল্ড কাপগুলোতেও রেজাল্ট না হলেও আমাদের যে র্যাঙ্কিং এবং টিমের যেই র্যাঙ্কিংটা সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সব ওয়ার্ল্ড কাপই টিম যেতে পারেনি, বাট এবার ফুল কন্টিনজেন্ট একসাথেই যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা এক্সট্রা শক্তি যে সবাই একসাথে যাচ্ছি। প্র্যাকটিসে কোচ সবসময় কিছু ডিফারেন্ট কিছু রাখে যেন আমাদের এক প্র্যাকটিস করতে কখনো একঘেয়েমি মনে না হয়। তবে কমনওয়েলথে অংশ নিতে পারলে সে অভিজ্ঞতা এখানেও কাজে আসতো বলে মনে করেন দেশ সেরা আর্চার রোমান শানা। যদি আমরা কমনওয়েলথে যেতে পারতাম তাহলে আমাদের অনেক মানে 90% সুযোগ থাকে যে মেডেল অর্জন করার। যদি ইসলামিক সলিডারিটি গেমসের কথা বলি, এটা আমাদের জন্য আরও টাফ, কারণ হচ্ছে এখানে অলিম্পিক গোল্ড মেডেলিস্টরা আছে, কারণ তুর্কি হচ্ছে বর্তমানে টপ কান্ট্রিগুলোর ভিতরে একটা। টিমে প্রিপারেশন যথেষ্ট ভালো এবং আশা করছি আমরা যদি আমাদের প্লেয়ারের যে পারফরমেন্স আছে সেটা যদি ওখানে শো করতে পারে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করি আমরা। এবার কমনওয়েলথে অংশগ্রহণ করতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ আর্চারি দল। ইসলামিক সলিডারিটি গেমসে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণজয়ের লক্ষ্যে এবার অংশ নিতে যাচ্ছেন দেশের আট আর্চার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।